প্রিয় শিক্ষার্থী, এখন দেখাবো তোমাদের অনুসরণীর 3 নম্বর অঙ্ক। পূর্বে বলে রাখি, তোমাদের এই 2, 3, 4, 5 একই ক্যাটাগরির অঙ্ক এবং ওই 3টা সূত্র লাগবেই, যেটা সাবরে সরি সাগরে লবণ অনেক, তারপর কবরে ভূত অনেক, এরপর টেরা লম্বা ভূত। এই 3টা সূত্র তোমাদের লাগবেই এই 2 থেকে 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করতে হলে। তাহলে এখন দেখো, এখানে মান দেওয়া আছে 15 cot A = 8, সাইন এ এবং সেক এর মান বের করতে বলেছে। তো 15 cot A কে আমি সমাধানের ন্যায় কটের মান বের করে ফেললাম, cot A = 8 যদি হয় তাহলে 15টাকে আমি পাশে নিয়ে এসে পড়লাম। 10A টার এটা একটা বিষয় মনে রাখবা, কট এ মানটা আসছে 10A-এর বিপরীত থেকে, 10A-এর বিপরীত যে মানটা সেটা হলো কট এর মান। তো এখানেও তুমি যদি 10A-এর বিপরীত মানটা ব্যবহার করো, তার মানে টেরা লম্বা ভূত, এখানে তাহলে টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এখানে যদি থাকে তাহলে ভূমি বাই লম্ব এখানে দেওয়া আছে, কট এর মান ভূমি বাই লম্ব। তুমি যদি সূত্রটা এখানে প্রয়োগ করো, ভূমি বাই লম্ব, এখানে ভূমি দেওয়া আছে, দেখো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হইল এখানে দেখো ভূমি বাই লম্ব, ভূমি হইল 8 এবং লম্ব হইল 15। এই কটের সূত্র এটা, এই সূত্র ধরেই তোমাকে বের করতে হবে সাইন এ এবং সেক এ। তো এখানে যদি আমি 2টা বাহুর মান পেয়ে যাই, তাহলে আরেকটা বাহুর মান থাকে সেটা হলো এসি। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখানে এসির মানটা বের করবা, অতিভুজ মানে AC = ভূমি প্লাস লম্ব, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারকে ক্যালকুলেশন করে এখানে বের করবা। তো অতিভুজের মান আসলো 17। তাহলে 3টা বাহুর মান পেয়ে গেলাম, ভূমি লম্ব এবং অতিভুজের মান পেয়ে গেলাম। তো সাইন এর যে সূত্রটা ছিল সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অনেক মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হলো সাইন এর মান। সেক এর মান আসবে এসি বাই এবি, এসি বাই এবি কেন আসলো, এসি বাই এসি বাই এবি, এসিটা হলো অতিভুজ আর এবি হলো ভূমি, এসি বাই এবি সমান 17/8, 17/8 এই মানটা আসলো। সেকের মান, সেকের মানটা কোথায় থেকে আসছে, সেকের মানটা আসছে কসের বিপরীত, কস এখানে যা দেওয়া আছে, কস এখানে যা দেওয়া থাকবে, কস সরি কসের যে কসের বিপরীত হলো সেক, কসের বিপরীত যদি সেক হয়, কসের আমার সূত্রটা ছিল কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তাহলে ভূত অনেক, কবর অনেক ভূত, কবরে অনেক ভূত, তো অনেক ভূত, ওই সূত্র যদি আমি ব্যবহার করি অনেক ভূত, সেটা অনেক বলতে অতিভূজ ভূত মানে ভূমি, সরি কস, কস যেহেতু ভূত অনেক, ওইটার ঠিক উল্টা সেকের এখানে সূত্রটা ব্যবহার করা হয়েছে। তোমরা সেকের সূত্রটা কসের সূত্রটাকে উল্টাইলে এই সূত্রটা আসবে, এই সূত্রের যে মানটা আছে সেই মানটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা হলো 3 নম্বর। ঠিক 4 নম্বর, এই সূত্র অবলম্বন করে তোমরা অঙ্কটা করে ফেলবে বাসায়। এবার দেখাচ্ছি তোমাদের 5 নম্বর যে অঙ্কটা, এটাও ঠিক একই সূত্র ব্যবহৃত, এখানে যা দেওয়া আছে, তোমাদের প্রশ্নে বলা আছে যে 100 ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং 10A-এর মান দেওয়া আছে √3, হলে √3 সাইন এ কস ইন্টু কস এ সমান 3/4, এটা সত্যতা আছেই করো। তাহলে 10A যদি মান এটা থাকে, 10A-এর আমাদের বিশ্লেষণ করলে BC/AB হয়, BC/AB-এর মান এটা হলে তাহলে আমরা জানি যে এটা উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে BC/AB, BC-এর মান √3, AB-এর মান 1,
তাহলে আমাদের মান পেয়ে গেলাম এবি সমান সমান ওয়ান এবং বিসি সমান সমান রুট থ্রি। তো যদি এখানে এবি এবং বিসির মান পাই তাহলে এসির মান পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এখানে ব্যবহার মানটা বের করতে পারি। এবি বিসি এবং এসি মান এখন টু। এখন সাইন এ, সাইন এর সূত্র তোমাদের বলা আছে, ওই সূত্র প্রয়োগ করে এখানে সাইন এর বের করবা। কসের সূত্র বলা আছে কবরে ভূত অনেক, ওই সূত্র ব্যবহার করে এখানে কসের মান বের করবা। এখন রুট থ্রি সাইন এ ইন্টু কস এ, এই দুটো বিশ্লেষণ করলে রুট থ্রি ইন্টু সাইনের মান ইন্টু কসের মান সমান সমান এটা ক্যালকুলেশন করলে থ্রি বাই ফোর হয়। তাহলে থ্রি বাই ফোর সমান সমান থ্রি বাই ফোর। অতএব টেন এ সমান রুট থ্রি এর জন্য রুট থ্রি সাইন এ ইন্টু কস এ সমান সমান থ্রি বাই ফোর, এর বিষয়টি সত্য। তো তোমাদের এখানে পাঁচ প্রদত্ত অঙ্কগুলো মোটামুটি একটি বিশ্লেষণ করে দেওয়া হলো। এই সবগুলো অঙ্ক করে আমাকে অবশ্যই মেসেঞ্জার অথবা ইমোতে ফটো তুলে পাঠাতে হবে। ইনশাল্লাহ নেক্সট তোমাদের পড়াবো ছয় নাম্বার থেকে, ছয় থেকে ছাব্বিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সব একই পদ্ধতির অঙ্ক, পঁচিশ পর্যন্ত এই অঙ্কগুলো ইনশাল্লাহ দেখি আগামীকাল শুরু করব এবং দ্রুতই শেষ করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো স্পষ্টতা হচ্ছে কি না এটা আমাকে জানাবে। আর আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।